শুক্রবার সকালে নৈহাটি এলাকায় নির্বাচনী প্রচার সারেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। নৈহাটির বড়া এলাকা থেকে শুরু হয় তাঁর প্রচার, শেষ হয় রাজেন্দ্রপুর মোড়ে। প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং ঠিক কি বললেন শুনে নেব। মুখ্যমন্ত্রী তো নিজে ষড়যন্ত্র করে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। একটা মুখ্যমন্ত্রী একটা রাজ্যে যদি মাইকে দাঁড়িয়ে নিজেই বলেন কি এখানে যারা রামনবমী মিছিল করছে তারা শান্তি করবে, যারা দাঙ্গা লাগাবে, তো আপনি কি করছেন? আপনি তো পুলিশ মন্ত্রী, তো যারা দাঙ্গা লাগাবে, দাঙ্গা করবে, যারা অ্যান্টি সোশ্যাল, যারা এই ধরনের কাজ করে থাকে, তো প্রিভেনশন তে আপনি অ্যারেস্ট করতে পারেন, আপনি তো করছেন না, তার মানে আপনি তো এটা উস্কানি দিচ্ছেন। এটা মোদিজি ম্যাজিক, মোদিজির উপরে লোক বিশ্বাস করে, তাই আমাদের কেউ আশীর্বাদ করছে। ঠিক আছে, নিউজ ওয়েব ইন্ডিয়া, নৈহাটি।